নবম শ্রেণীর সামন্তরিক আর ত্রিভুজর কালি চ্যাপ্টারটোর উপর আমি প্রথম ভিডিও করেছিল, আজি দ্বিতীয় ভিডিও করবো। দ্বিতীয় ভিডিওত একটা আলোচনা করম যে 188 পেজত একটা উদাহরণ আছে, গুরুত্বপূর্ণ উদাহরণ, সেই উদাহরণটির উপর যাব বিচার। এই উদাহরণটি হল একটা ত্রিভুজ আর একটা সামন্তরিক যদি একে ভূমির উপর আর একে সমান্তরালের মাজত থাকে, তেন্তে দেখুয়া যে ত্রিভুজটোর কালি সামন্তরিকটোর কালির আধা হব। প্রশ্নটোত কৈছে যে একে ভূমির উপর আর একে সমান্তরালের মাজত থাকা ত্রিভুজর কালি সামন্তরিকর কালির আধা। গতি আমি ইয়াত ত্রিভুজ এটা লৈছো, এটা ত্রিভুজ হব পি এ বি, পি এ বি, পি এ বি ত্রিভুজ, আর সামন্তরিক এ বি সি ডি, মন করা তোমালে পি এ বি ত্রিভুজ আর সামন্তরিক এ বি সি ডি একেডাল ভূমি এ বির উপর আছে আর একজোর সমান্তরাল এ বি আর পি সির মাজত আছে। লিখিছো যে ধরো ত্রিভুজ পি এ বি আর সামন্তরিক এ বি সি ডি একে ভূমি এ বির উপর আর একে সমান্তরাল এ বি আর পি সির মাজত আছে। প্রমাণ করিব লাগে যে কালি পি এ বি, তার মানে পি এ বি ত্রিভুজটোর কালি হাফ কালি এ বি সি ডি, অর্থাৎ এ বি সি ডি সামন্তরিকটোর কালি আধা। প্রমাণৰ সুবিধাৰ কাৰণে আমি এ পিৰ সমান্তৰালকৈ বি কিউ এডাল ৰেখা আঁকি লৈছোঁ, যে এ পি অংকন বুলি লিখিছোঁ, এ পি সমান্তৰাল বি কিউ অঁকা হ'ল, তে এ পি সমান্তৰাল বি কিউ আঁকিছোঁ, গতিকে এ বি কিউ পি এটা সামন্তৰিক হ'ব, গতিকে এ বি কিউ পি এটা সামন্তৰিক হ'ব। এতিয়া প্ৰমাণত চাইছোঁ আমি এ বি চি ডি এটা সামন্তৰিক আমি প্ৰথমতে আঁকি লৈছোঁ, এতিয়া আন এটা সামন্তৰিক পালোঁ এ বি কিউ পি, দুইটা সামন্তরিক তোমালে মন করা এ বি সি ডি আর এ বি কিউ পি, দুইটা সামন্তরিকর ভূমি এ বি আর একে সমান্তরাল এ বি আর পি সির মাজত সামন্তরিক দুটা আছে। তাকে লিখিছো যে এ বি সি ডি আর এ বি কিউ পি সামন্তরিক দুটা একে ভূমি এ বির উপর আর একে সমান্তরাল এ বি আর পি সির মাজত আছে। গতিকে কালি এ বি সি ডি ইকুয়াল কালি এ বি কিউ পি, কারণ আমি উপপাদ্য ইয়ার আগের ভিডিওত যে উপপাদ্য করেছিল যে একে ভূমির উপর আর একে সমান্তরালের মাজত থাকা সামন্তরিকবর কালি সমান, সেই কারণে এ বি সি ডি আর এ বি কিউ পি সামন্তরিক দুটার কালি সমান হব। আর এই এক নম্বর দিছো। এতিয়া আন একটা কথা জানো আমি, সামন্তরিকর কর্ণয় সামন্তরিকক দুটা সমান কালির ত্রিভুজত ভাগ করে, যদি এ বি কিউ পি এটা সামন্তরিক হয় তার কর্ণ হব পি বি, পি বি কর্ণর দুয়োফালে দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা হল পি এ বি আর এটা হব পি বি কিউ, এই দুইটা ত্রিভুজের কালি সমান, কালি ত্রিভুজ পি এ বি ইকুয়াল কালি ত্রিভুজ পি বি কিউ। তো দুই নম্বর দিছো, এতেকে কালি পি এ বি ইকুয়াল হাফ কালি এ বি কিউ পি, তো দুই নম্বর আমি পাইছিলাম যে পি এ বি আর পি বি কিউ দুইটা ত্রিভুজ সমান, দুইটা ত্রিভুজ লগ লাগি যদি এ বি কিউ পি সামন্তরিকটো হয়েছে, তাহলে এটা ত্রিভুজের কালি এই সামন্তরিকটোর এ বি কিউ পি সামন্তরিকটোর কালি আধা হব। তাকে লিখিছো, এই দুই নম্বর দিছো। তারপর কালি পি এ বি ইকুয়াল হাফ কালি এ বি কিউ পি, এই দুইরপর লিখিল আর এই নম্বর দিছো তিনি, সেয়ে কালি পি এ বি, যে কালি পি এ বি আছে হাফ কালি এ বি কিউ পির সলনি এ বি সি ডি দিছো, কারণ এক নম্বর আমি পাইছো যে এ বি সি ডির কালি এ বি কিউ পির কালির সমান, ইয়াত এ বি কিউ পি ওলাইছিলে, গতি এ বি সি ডি দিলো, কার সহায়ত লিখিলো এক আর দুইর সহায়ত লিখিছো, সেই কারণে আমি পাই গলো যে ত্রিভুজটোর কালি সামন্তরিকটোর কালির আধা, আর আমি লিখি দিব পারিম যে প্রমাণ করা হল। এবার অনুশীলনী 9.2 এক নম্বর প্রশ্নটলে আহিছো, ইয়াত একটা চিত্র দিয়া আছে 9.15 এ বি সি ডি এটা সামন্তরিক, এ ই লম্ব ডি সি, সি এফ লম্ব এ ডি, যদি এ বি ইকুয়াল 16 সেন্টিমিটার, এ ই ইকুয়াল 8 সেন্টিমিটার, সি এফ ইকুয়াল 10 সেন্টিমিটার, তেনেহলে এ ডি উলিওয়া। প্রশ্নটত এটা সামন্তরিক দিয়া আছে এ বি সি ডি, আর ইয়ার দুডাল লম্ব দিয়া আছে, এ ডাল ডি সির উপর লম্ব আর সি এফ ডাল এ ডির উপর লম্ব, সেখানে লিখি লৈছো, আর দিয়া আছে এ বি ইকুয়াল 16 সেন্টিমিটার, এ ইকুয়াল 8 সেন্টিমিটার, সি এফ ইকুয়াল 10 সেন্টিমিটার, এ ডি উলিয়াব লাগে। আমি জানো যে সামন্তরিকর কালি সমান ভূমি পূরণ উন্নতি, তোমালে এইটত পাই আছা, এই সামন্তরিকর কালি ভূমি আর উন্নতি পূরণ বা ভূমি আর উচ্চতা পূরণ করলে হব, গতি এই সামন্তরিকটোর কালি কেনে পাম, সামন্তরিক যদি থিয় করে দিও, থিয় করে দিলে এ ডি ভূমি হব আর উন্নতি হব সি এফ, গতি এ ডি আর সি এফ পূরণ করলে সামন্তরিকটোর কালি পাম, অন্য হাতে যদি ভূমি সি ডি করে লো
তেতিয়া উন্নতি হ'ব এই দুই প্ৰকাৰৰ পৰা তোমালোকে চাবা ভূমি যদি এডি কৰি দিওঁ সামন্তৰিক যদি উঠাই দিওঁ বা ওলোটা কৰি ভূমিটো তলত এডিত দি দিওঁ তেতিয়া উন্নতিডাল হ'ব এ চি এফ আৰু ডি চি ভূমি হ'লে বা চি ডি ভূমি হ'লে উন্নতি হ'ব এই গতিকে এ ডি আৰু চি এফ পূৰণ কৰিলে যিমান পাম চি ডি আৰু এই পূৰণ কৰিলেও সিমানে পাম এ ডি আৰু চি এফ পাতিছোঁ চি ডিৰ সলনি এ বি পাতিব পাৰোঁ কিয়নো সামন্তৰিকৰ বিপৰীত বাহুবিলাক সমান এ বি আৰু চি ডি বিপৰীত বাহু আৰু এইটো কিয় কৰিছোঁ যে এ বিহে দিয়া আছে চি ডি দিয়া হৈ থকা নাই এতিয়া মানবিলাক পঢ়া বঢ়াইছোঁ এ ডি নাই এ ডি উলিয়াবই লাগে চি এফ টেন এ বি ছিক্সটিন আৰু এ ই এইট এ ডি ইকুৱেল ছিক্সটিন ইনটু এইট বাই টেন কটাকটি কৰিব পাৰোঁ কিন্তু দহ আছে যে সেইকাৰণে কটাকটি কৰা নাই এতিয়া ষোল্ল আঠ গুণ এশ আঠাইছ আৰু দহেৰে হৰণ কৰি দিলে যিমানটো পাম তাত এঘৰত দশমিক বহালেই হ'ব এককৰ স্থানৰ পৰা হিচাপ কৰি এঘৰত দশমিক পাইছোঁ দহেৰে হৰণ কৰিলে এশৰে হৰণ কৰিলে দুঘৰ তোমালোকে জানা গতিকে এ ডি ইকুৱেল টুৱেল্ভ পইণ্ট এইট চেণ্টিমিটাৰ এ ডিয়ে উলিয়াব দিয়া হৈছিলে আৰু আমাৰ সমস্যাটো সমাধান কৰা হৈ গ'ল দুই নম্বৰ প্ৰশ্নটোত কৈছে যে এ বি চি ডি সামন্তৰিক এটাৰ বাহুবোৰৰ মধ্যবিন্দুকেইটা যদি যথাক্ৰমে ই এফ চি এইচ দেখুওৱা যে কালি ই এফ জি এইচ ইকুৱেল হাফ কালি এ বি চি ডি প্ৰশ্নটোত এ বি চি ডি এটা সামন্তৰিক দিয়া আছে আৰু বাহুকেইটাৰ মধ্যবিন্দু যথাক্ৰমে ই এফ জি এইচ দিয়া আছে আৰু আমি দেখুৱাব লাগে যে ই এফ জি এইচৰ কালি এ বি চি ডিৰ কালিৰ আধা এতিয়া আমি সেইখিনি লিখি লৈছোঁ যি দেখুৱাব দিছে এ বি চি ডি সামন্তৰিকটোৰ বাহুবোৰৰ মধ্যবিন্দুকেইটা যথাক্ৰমে ই এফ জি এইচ হ'লে দেখুৱাব লাগে যে কালি ই এফ জি এইচ ইকুৱেল হাফ কালি এ বি চি ডি আৰু আমি এইচ এফ সংযোগ কৰি দিছোঁ প্ৰমাণৰ সুবিধাৰ কাৰণে সেইটোকে অংকন বুলি লিখিছোঁ এইচ এফ সংযোগ কৰা হ'ল তোমালোকে অংকন বুলি নিলিখি পেৰেগ্ৰাফ চেঞ্জ কৰি এইচ এফ সংযোগ কৰা হ'ল বুলিব পাৰিবা তাৰপিছত মই প্ৰমাণ বুলিছোঁ প্ৰমাণ বুলি নিদিলেও পেৰেগ্ৰাফ চেঞ্জ কৰিও লিখিব পাৰা এনেকৈ দিছোঁ চোৱা তথাপিতো যে এতিয়া আমি চাম যে এটা ত্ৰিভুজ এইটো যে সামন্তৰিকৰ মধ্যবিন্দু দুটা সংযোগ কৰিছে নহয় গতিকে ওপৰৰ ফালে এটা সামন্তৰিক হ'ল তলৰ ফালে এটা সামন্তৰিক হ'ল ওপৰৰ সামন্তৰিক হ'ল এ বি এফ এইচ আৰু তলৰ সামন্তৰিক হ'ল চি ডি এইচ এফ এই দুটা সামন্তৰিক আছে এতিয়া ওপৰৰ সামন্তৰিকখিনিত চাইছোঁ যে ইয়াত এটা ত্ৰিভুজ আছে ই এফ এইচ আৰু এ বি এফ এইচ ত্ৰিভুজ এটা আৰু সামন্তৰিক এটা একে ভূমি এইচ এফৰ ওপৰত আছে আৰু একে সমান্তৰাল এ বি আৰু এইচ এফৰ মাজত আছে তাকে আমি এনেকৈ লিখিছোঁ যে ত্ৰিভুজ ই এফ এইচ ছবিত চাই ল'বা আৰু সামন্তৰিক এ বি এফ এইচ একে ভূমিৰ ওপৰত আৰু একে সমান্তৰালৰ মাজত আছে তোমালোকে ইচ্ছা কৰিলে কি ভূমি ভূমিডালৰ নাম আৰু সমান্তৰালযোৰ নামো দি দিব পাৰা নিদিলেও কোনো অসুবিধা নাই এতেকে কালি ই এফ এইচ ইকুৱেল হাফ কালি এ বি এফ এইচ তাৰমানে ত্ৰিভুজটোৰ কালি এই সামন্তৰিকটোৰ কালিৰ আধা হ'ব এক নম্বৰ দিছোঁ ঠিক একেদৰে আমি যদি চাওঁ এফ জি এইচ ত্ৰিভুজটো চি ডি এইচ এফ সামন্তৰিকৰ লগত একে ভূমি ভূমিটো যদি আমি ওলোটাই দিওঁ ছবিটো তেতিয়া এইচ এফটোৱে ভূমি হ'ব আৰু সমান্তৰাল দুডাল হ'ব ডি চি আৰু এইচ এফ গতিকে এই ত্ৰিভুজটোৰ কালি তলৰ তলত যিটো ত্ৰিভুজ আছে মই যদি মাৰ্ক কৰি দিওঁ এই ত্ৰিভুজখিনিৰ ত্ৰিভুজ অংশটোৰ কালি এই সামন্তৰিকটোৰ কালিৰ আধাৰ হ'ব সেই সামন্তৰিকটোৰ কালিক নাম দিছোঁ চি ডি এইচ এফ দুটা নম্বৰ দিলোঁ এক নম্বৰ আৰু দুই নম্বৰ যোগ কৰি দিছোঁ যোগ কৰিলে এক নম্বৰৰ বাওঁফালে কালি ই এফ এইচ যোগ দুই নম্বৰ বাওঁফালে কালি এফ জি এইচ সোঁফালে থকাখিনিও তেনেকৈ যোগ কৰিছোঁ কালি এ বি এফ এইচ প্লাছ কালি চি ডি এইচ এফ বাওঁফালৰ ত্ৰিভুজ ই এফ এইচ মই যিখিনি মাৰ্ক কৰি থৈছোঁ বা ছেডেড কৰি থৈছোঁ আৰু কালি এফ জি এইচ এফ জি এইচ হ'লে এইখিনি এফ জি এইচ আৰু এইখিনি হ'ল ই এফ এইচ এতিয়া যিমানখিনিত মই মাৰ্ক কৰি দিলোঁ সেই গোটেইখিনি সলনি কি লিখিব পাৰিম আমি কালি ই এফ জি এইচ তাৰমানে ই এফ জি এইচ চতুৰ্ভুজটো কালি হৈ গ'লগৈ তাৰপাছত এই দুটা হাফ এটা কমন লৈছোঁ কমন ল'লে কালি এ বি এফ এইচ প্লাছ কালি চি ডি এইচ চি ডি এইচ এফ এতিয়া চি ডি এইচ এফ আছিলে এইটো চি ডি এইচ এফ এতিয়া ছবিত চাওঁ এ বি এফ এইচ কোনখিনি এ বি এফ এইচ তোমালোকে দেখা পাইছা যে সামন্তৰিকটোৰ ওপৰৰ অংশখিনি আৰু চি ডি এইচ এফ চি ডি এইচ এফ মানে এই গোটেইখিনি এতিয়া দুয়োখিনি যোগ কৰি দিলে গোটেই এ বি চি ডি সামন্তৰিকটোৰ কালিৰ সমান পাম সেইকাৰণে হাফ কালি এ বি চি ডি ইয়াত আমি এনেকৈ লিখি দিব পাৰোঁ কালি ই এফ জি এইচ ইকুৱেল হাফ কালি এ বি চি ডি অৰ্থাৎ এই মধ্যবিন্দু সংযোগ কৰি পোৱা চতুৰ্ভুজটোৰ কালি সামন্তৰিকটোৰ কালি আধা বুলি প্ৰমাণিত হৈ গ'ল আমাক প্ৰশ্নত দেখুওৱা বুলি দিছিলে গতিকে আমি দেখুওৱা হ'ল বুলি লিখি দিলোঁ
আজি যিটো উদাহৰণ দুই কৰিলোঁ সেইটো তোমালোকৰ কাৰণে অতি গুৰুত্বপূৰ্ণ, যে একে ভূমি আৰু একে সমান্তৰালৰ মাজত থকা ত্ৰিভুজৰ কালি সামান্তৰিকৰ কালিৰ আধা। আৰু অনুশীলনী 9.2 দুটা অংক কৰিলোঁ, তোমালোকে টান নাপাবা নিশ্চয়, অলপ প্ৰেক্টিছ কৰিবা। জ্যামিতিটো সদায় প্ৰেক্টিছৰ ওপৰতে নিৰ্ভৰ কৰিব, তুমি যদি প্ৰেক্টিছ বেছিকৈ কৰা তুমি বেছিকৈ পাৰিবা, যদি প্ৰেক্টিছ কমকৈ কৰা তুমি নোৱাৰা হৈ থাকিবা। ইয়াৰ পিছৰ আলোচনাত বা পিছৰ ভিডিঅ'টোত আমি 9.2 অনুশীলনীৰ বাকীকেইটা অংক লৈ তোমালোকৰ ওচৰলৈ পুনৰ আহি আছোঁ।